সমরেশ মজুমদার আমার পছন্দের লেখকদের মধ্যে একজন। তার বই পড়তে আমার সবসময় খুব ভালো লাগে। আমি সমরেশ মজুমদারের এই বই দুটো কিনেছিলাম গত বছর বই মেলা থেকে, কিন্তু আমার বই দুটো এখনও পড়া হয়নি। আসলে আমার গল্পের বই কেমন যেন পড়তে নেশার মতো লাগে, যখন আমি ধরি পড়তে শুরু করি মনে হয় শেষ না হওয়া পর্যন্ত আমি শান্তি পাই না, মনে হয় যে কী হবে এরপরে, কী কী হবে, কখন শেষ করব। আর যে কারণে আমার আসলে বই পড়া শুরুই করতে সাহস পাচ্ছি না। দেখা যাবে যে যদি শুরু করি তো আমার রান্না খাওয়া সব বন্ধ, শুধু বইটাই নিয়ে পড়ে আছি। এই কারণেই আসলে সাহস পাচ্ছি না, আর তেমন তো সময়ও পাই না। আমি যে বসে থাকবো 2-3 ঘন্টা গল্পের বইটা নিয়ে, আমি তেমন সময়ই করতে পারি না। আর একদমই যে সময় পাই না তা না, কিন্তু ওই যে বললাম আমি যদি একবার শুরু করি তো সব কাজ বন্ধ রেখেই শুধু বই পড়তে থাকবো, আর ওদিকে মেয়েদের দিকেও আমি খেয়াল করতে পারবো না, তাদের পড়াশোনার দিকেও আমার সময় দেওয়া হবে না। গুড মর্নিং এভরিওয়ান, আমি শাহনাজ মাহমুদ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আরেকটি ভ্লগ শুরু করলাম। আমার হাজবেন্ড এবং আমার শাশুড়ি মাকে এসেছেন হচ্ছে ব্লাড টেস্ট করতে, জাস্ট রুটিন চেক আপ। ওনারা নন কোভিড টিম এসেছেন ব্লাড নিতে, আর ওনারা দেখলাম যে বেশ সচেতন হয়েই টেস্ট করলেন, আর এবং দেখুন পুরোটা পিপিই পরে এবং হাত হ্যান্ড গ্লাভস এবং মুখে মাস্ক সব কিছু মেনটেন করেছেন। আর আমি অনলাইনে কিছু 3 পিস অর্ডার করেছিলাম, সেগুলো এসে গেছে। এগুলো হলো জয়পুরী বুটিক্সের গজ কাপড়, আমি 3টে অর্ডার করেছিলাম, চলে এসেছে, এবং কাপড়গুলি বেশ দেখে মনে হচ্ছে বেশ আরামদায়ক হবে। এর হচ্ছে গজ ছিল 250 টাকা গজ, তো আমি 3টা নিয়েছি। তো সকালবেলার ব্রেকফাস্টের জন্য আমি পরোটা সেঁকে নিচ্ছি, তারপর আমরা ব্রেকফাস্ট করে নিব, আর আমি এরপর দুপুর রান্নার কাজে চলে যাব। রান্নার কাজে যাওয়ার আগে কিছু ঘরের টুকিটাকি কাজ তসে থাকেই, সেগুলো আমি সেরে নিব। আমি দুপুরে আজকে রান্না করব সরিষা ইলিশ, আর হলো বেলে মাছ ভর্তা করব। আর সকালে আমার কিছু রান্না আছে, আমার হাজবেন্ড যাওয়ার আগে কিছু করেছিলাম, আর করলা ভাজি করেছিলাম, সেগুলো আছে। আর দেখুন আমি ইলিশ মাছটা আগে হলুদ মরিচ এবং লবণের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখছি, কিছু 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা মাখিয়ে রাখবো, তারপর এগুলোকে হালকা ফ্রাই করে নিব। আর যে লেজগুলো আছে লেজগুলো আমি রেখে দেবো ভর্তার জন্য, আমার আগের দিনেরও 2টা ইলিশ মাছের লেজ আছে, সেগুলো মিলিয়ে ভর্তা করে ফেলবো। তো আমি মাছটা ভাজির জন্য কিন্তু সরিষার তেল দিচ্ছি, সরিষার তেল দিয়ে মাছ ভাজি করলে আলাদা একটা সরিষার ফ্লেভার আসে। আর যেহেতু সরিষা দিয়ে রান্না করব, সরিষার তেল দিলে কিন্তু সেন্টার সরিষার গন্ধটা বেশ ভালো আসে। আমার কিন্তু মাছ ভাজা শেষ, এবার আমি কাঁচামরিচ আর পেঁয়াজ ব্লেন্ড করছি। আর আমার সরিষা কিন্তু আগেই বাটা আছে, আমি এর আগে যে ইলিশ সরিষা রান্না করেছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম,
তো বাকি টুকু রেখে দিয়েছি আমি, বাকি সরিষাটা আছে, এবার সেটা দিয়ে আমি রান্না করব। আর আমি সরিষার যে তেল ছিল, যে যার ভিতরে আমি মাছটা ভেজেছিলাম, তার মধ্যে আরেকটু সয়াবিন তেল দিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিচ্ছি লবণ। তেলটা কিন্তু আসলে সরিষার ইসে একটু বেশি লাগে। আর এই তেলের মধ্যে আমি সেই ব্লেন্ড করা পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আর এটা আমি এখন মিডিয়ামের থেকে লো আছে ভালো করে কষিয়ে নিব, যেন কাঁচা গন্ধটা, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আর সরিষা বাটা কিন্তু আরেকটু পরে দিব, কারণ সরিষা বাটা এখন দিলে অনেক সময় তেতো হয়ে যায়, তাই কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা আগে কষিয়ে নিচ্ছি। আর দেখুন, আমার সরিষা বাটা ডিপে রেখেছিলাম, এটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে দিব। আসলে সরিষা ইলিশটা অনেক অনেক রকমের রান্না করা যায়, যে যেমন পছন্দ করেন খেতে তেমনভাবে রান্না করে থাকেন। আমি যেমন আজকে এভাবে করছি, আমার শাশুড়ি মা কিন্তু এর আগের দিন অন্য উপায় করেছিলেন, সেদিনও অনেক মজা হয়েছিল। আমি আপনাদের সঙ্গে কিন্তু ভিডিওটা শেয়ার করেছি যে আমার শাশুড়ি মা নিজে আমাদের জন্য সরিষা ইলিশ রান্না করে খাইয়েছিলেন, খুব মজা হয়েছিল সেদিন ইলিশ মাছ রান্নাটা। তো আমি আজকে অন্য উপায় রান্না করছি। আর এবার সরিষাটা দেখুন, আমি কিন্তু পানি দিয়ে গুলিয়ে দিয়েছি, এটা আরেকটু কষিয়ে নিয়ে তারপর এই ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছটা খুব হালকা ভেজেছিলাম, মচমচে না, কিন্তু হালকা, খুব হালকাভাবে ভেজে নিয়েছি। আর আমার আসলে বেশ কয়েকদিন পর পর আমি ব্লগ শেয়ার করি, কারণ কি, আমার হচ্ছে হাজবেন্ড সকালবেলায় 10টায় অফিসে যায়, আমার 9:30টার মধ্যে সব রান্না শেষ করতে হয়, দুপুরে তাকে আমি খাবার দিয়ে দেই, দেখা যায় বেশিরভাগ রান্নাটা আমি সকাল 10টার মধ্যেই শেষ করে ফেলি, আর কিছু রান্না আছে হয়তো দুপুরের জন্য রাত্রের জন্য করি। তো আসলে যেহেতু মেইন তরকারিটা মাছটা আমি সকালেই করে ফেলি, ওই সময় এত তাড়াহুড়োর মধ্যে আসলে আমার সম্ভব হয় না ভিডিও শ্যুট করব আর রান্না করব, এটা আসলে সম্ভব হয় না, যার জন্য আমি রেগুলার ভিডিও শেয়ার করতে পারি না। আর রেগুলার করতে পারলে আমার ভালো লাগতো, আমি যদি প্রতিদিনের রান্নাটা আমি শেয়ার করতে পারতাম আপনাদের সঙ্গে, তাহলে আমার আসলে খুবই ভালো লাগতো। আমার মাছ কষানোর পরে কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি, আর এবার একটু সামান্য আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, জাস্ট একটু কাঁচা, একটা কাঁচামরিচের ফ্লেভারের জন্য, এটা কিন্তু আমি কেটে দিব না। তো আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। আরেকটা মাছ আর আমি করব, বেলে মাছ ভর্তা। বেলে মাছটা কিন্তু ভর্তা খেতে অনেক মজা লাগে, আমার ধারণা যে অনেকেই এই বেলে মাছটা ভর্তা করে খান। আর হচ্ছে আমি কিন্তু ডিমগুলি ভাজিনি, কারণ ডিম ভাজলে, ইলিশ মাছের ডিম ভাজলে একদম মুড়মুড়ে হয়ে যায়, তাই ডিমগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, আমার কিন্তু মাছটা ফুটে উঠেছে, এবার আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। আর সকালে আমি করলা ভাজি করেছিলাম, সেটা রয়ে গেছে, সবজি করেছিলাম সেটাও রয়ে গেছে, সাথে আমি এই মাছটা রান্না করছি। আমার হাজবেন্ডকে আমি মাছটা রান্না করে দিয়েছি সকালবেলায়, ইলিশ মাছই এমনি পেঁয়াজ দিয়ে ভুনা করে দিয়েছি, আর আমাদের জন্য এই এই মাছটা, ইলিশ মাছটা সরিষা দিয়ে রান্না করছি। আমার রান্না কিন্তু প্রায় দেখুন হয়ে গেছে। বেলে মাছটা আমি মাথা কেটে আলাদা রেখে শুধু তিনটা মাছ নিয়েছি আমাদের দুপুরের জন্য, এটাকে আমি লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে মাছটাকে আমি সিদ্ধ, ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার সময় কিন্তু আমি একটু হলুদ দিচ্ছি, না হলে মাছের সাদা সাদা রঙটা কিন্তু আসলে ভালো লাগে না দেখতে, ভর্তা খেতে ভালো লাগে না, তাই একটু হলুদ দিয়ে নিচ্ছি। আর আমার মনে হয় বাংলাদেশে একটি জনপ্রিয় একটি ভর্তা হচ্ছে বেলে মাছ ভর্তা, সবাই জানেন, তবুও আমি যেহেতু রান্না করছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার আসলে সিদ্ধ করার সময় পানিটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু আমার পানিটা কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু ভর্তা ভালো হবে না। আমি মাছগুলো উঁচু করে পুরোটা আমি শুকিয়ে ফেলছি, আর একটু কম পানি দিলেও চলে, যেহেতু আমাকে আবার কিন্তু তেলের উপরে মাছটা নাড়তে হবে, তাই সিদ্ধ একটু কম থাকলে কোনো সমস্যা নাই। আর বেলে মাছ এতটাই নরম যে ওটা কিন্তু অল্প পানিতেই সিদ্ধ, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর পুরাটা শুকিয়ে গেলে যখন ঠান্ডা হবে তখন আমি এটাকে ভর্তা করে নেব। দেখুন, আমার পানি কিন্তু অলরেডি শুকিয়ে গেছে, এবার আমি এটাকে ঠান্ডা করে নেব, নামিয়ে তারপর আমি এটাকে কাটা বাছবো। এই বেলে মাছটা কিন্তু কাটা বাছা খুবই সহজ, মোটা মোটা কাটা খুব সহজে বাছা হয়ে যায়।
দেখুন আমার কাটা একদম বাছা হয়ে গেছে। এবার আমি চুলায় সামান্য তেল দিয়ে, কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিচ্ছি। এই ভর্তায় কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগে, আর শুকনা মরিচ দিলে ভর্তাটা কিন্তু স্বাদ হয় বেশি। কিন্তু আসলে আমার শুকনা মরিচ হঠাৎ শেষ হয়ে গেছে, আমি আমার আসলে খেয়াল ছিল না, তাই আমি কাঁচা মরিচ দিচ্ছি। কাঁচা মরিচের আসলে এক ফ্লেভার, শুকনা মরিচের এক ফ্লেভার, যে যেটা পছন্দ করে। অনেকে শুকনা মরিচ দিয়ে খেতে পছন্দ করে, অনেকে আবার কাঁচা মরিচ দিয়ে ভালো লাগে। আমার কিন্তু দুটোতেই ভালো লাগে। আবার আমার যদি কাঁচা মরিচ শুকনা মরিচ ঘরে থাকে তাহলে আমি শুকনা মরিচও দিই, কাঁচা মরিচও দিই, দুটোই দিই। তো আমার কিন্তু পেঁয়াজটা 50% ব্রাউন হওয়ার পর তারপরে কাঁচা মরিচ দিচ্ছি। কাঁচা মরিচটা বেশি পোড়া হয়ে গেলে কিন্তু ভালো লাগে না, একটু হালকা 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 ভাজা হলে কাঁচা মরিচটা ভালো লাগে। এরপর আমি যখন এটা দুটাই মোটামুটি হয়ে যাবে, তারপর আমি এই বেছে রাখা মাছটাকে দিয়ে দিব। দেখুন আমার কিন্তু ব্রাউন কালার হয়েছে পেঁয়াজটা, কিন্তু কাঁচামরিচটা কিন্তু হালকা সিদ্ধ হয়েছে। আর এবার আমি মাছ ভর্তাটা দিলাম, দিয়ে আমি তেলের উপর সামান্য নাড়বো। খুব বেশি নেড়ে যে একবারে পোড়া পোড়া করে ফেলা তা কিন্তু করব না, অল্প সময় ধরে নাড়বো। নেড়ে তারপরে যখন হচ্ছে একটু হালকা ভাজা হবে, তারপর আমি এটাকে ঠান্ডা করে হাতে চটকিয়ে ভর্তা করব। তো আমার হচ্ছে, ও আর এরপর আমি একটু ধনে পাতা কুচি দিচ্ছি। ধনে পাতা কুচি দিলেও কিন্তু একটা ভালো ফ্লেভার আসে। দেখুন আমি খুব সামান্য ধনে পাতা দিলাম, এরপর কিছুক্ষণ নেড়ে নামিয়ে ফেলবো। আর এই ভর্তাটাকে সবাই হয়তো বা এমনভাবেই করেন কি না জানি না, সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকে আমার এই বেলে মাছের ভর্তাটি। আর যারা আমার পাশে পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি ভালো না লাগে তবুও দেখতে থাকুন, কোনো এক সময় ভালো লেগে যেতেও পারে। তো আমার বেলে মাছ ভর্তা হয়ে গেছে। এরপর আমি দুপুরে খেতে বসার আগে আমি আরেকটা কাজ করব, যে সেটা হলো বিকেলের জন্য আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই আলু কেটে নিয়ে সেটাকে আমি সিদ্ধ করে রাখবো। কারণ এখন দিনটা, দুপুরটা এত ছোট, বিকেলটা এত ছোট যে আসলে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নিতে গেলে দেখা যায় যে সন্ধ্যা হয়ে যায় আর রাতটা বড়। কিন্তু আসলে সন্ধ্যা মাগরিবের নামাজের পরপর চা খেতে ভালো লাগে, কিন্তু বেশি রাত হলে কিন্তু আসলে খাওয়ার, চা খাওয়ার ইচ্ছাটা কেমন চলে যায়। আর যেহেতু দুপুরটা বিকালটা ছোট, তাই আমি দুপুরের আগেই, আমি সকাল লাঞ্চের আগেই আমি আলুটা কেটে নিচ্ছি। নিয়ে জাস্ট একটু ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে, লবণ দিয়ে সিদ্ধ করে 70% সিদ্ধ করে রেখে দিব। তারপর আমি কিছুক্ষণ, ঘন্টাখানেক রেস্ট নিব, মাগরিবের নামাজ পড়বো, এর মধ্যে আলুটা একদম পুরো ঠান্ডা হয়ে যাবে, তারপর এটাকে আমি ফ্রেঞ্চ ফ্রাই করে ফেলবো এবং আমরা চা খেয়ে নিব। তো বন্ধুরা, তাহলে আমার কিন্তু দেখুন পানি ফুটে গেছে এবং এবার আমি ফ্রেঞ্চ ফ্রাইটা করে ফেলবো। ফ্রেঞ্চ ফ্রাইটা আমার মনে হয় বাংলাদেশে সবাই জানে, প্রতিটা ঘরেই ফ্রেঞ্চ ফ্রাই করা হয়। তো আমি এটা আর ভাজাটা আমি আর দেখাবো না। তো বন্ধুরা, তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সবাই অনেক অনেক সুস্থ থাকুন, সবার মঙ্গল কামনা করে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।